ফুলকে না ভালোবাসে। আর সেই ফুল যদি নিজের গাছে হয় তাহলে ফুলের ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো এটা নিয়ে আমার আর কি দুইটা ফুল ফুটেছে, আর এই দুইটা ফুলের মুখই আর কি দেখতে পেলাম। আর টমেটো গাছে দেখতে পাচ্ছেন টমেটো ধরেছে, দুই তিনটা মতো আর কি ধরেছিল। ভাবছিলাম নিজের গাছে যখন টমেটো বড় হবে তখন আর কি প্রথমেই আর কি ভর্তা করে খাবো, বাটে সেটা আর কি হলো না, শীতের ছোঁয়ে আমার গাছগুলো সব মরে গেল। যাই হোক, গাছের আর কি ফুল কলি এগুলো দেখতে পেলাম, যেমন মিষ্টি কুমড়ার গাছেও ফুল ধরেছিল, বাট সেটা এখন আর নেই। তো বুঝতেই পারছেন এটা ছিল আমার আগের ব্লগ, আজকে আর কি ভয়েস ওভার করলাম। তো বেলকনিতে আসলাম বেলকনি আর কি ক্লিন করার জন্য, কারণ বৃষ্টি হয়েছিল। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে, যদিও এখন একটাও গাছে পাতা নেই, সব গাছগুলো আর কি টাকো হয়ে গেছে। আর এই বিল্ডিংটা দেখতেছেন, এটা আর কি ভেঙে ফেলবে, কাজ চলতেছে আর কি। হোয়াট এভার, আজকে ব্লগটি সারাদিন কি কি করলাম সেটাই ব্লগ আপনাদের মাঝে তুলে ধরলাম। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সবসময় আমার পাশে আছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখন কিচেন রুমে আসলাম রান্না করার জন্য। আর কিছুক্ষণ আগে কিন্তু ওয়েদারটা ভালোই দেখছিলাম, বাট এখন দেখেন কি মেঘলা হয়ে আছে, মেবি বৃষ্টি হতে পারে, মেবি নট। যাই হোক চলুন তাহলে রান্না করি। তো আজকে রান্না করব অন্য রকম ভাবে, চিকেন রোস্ট আর সাথে থাকবে সাদা পোলাও। তো চিকেন আমি হালকাভাবে অলরেডি ফ্রাই করে নিয়েছি, আর এখানে তো সব মশলা রেডি করা আছে। আর রান্না এটা তো সবাই কম বেশি পারেন, যে যার রুচি অনুযায়ী মশলা দিয়ে রান্না করে থাকেন, বাট আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আর কি ব্রাউন করে নিব, তার আগে দিয়ে দিয়েছি দারুচিনি এবং এলাচ। আর কয়েকদিন যাবৎ এত ঠান্ডা পড়েছে যা বলার বাইরে। তো আমাদের এখানে যে শুধু পড়েছে তা না, সব জায়গায় হয়তো অনেক ঠান্ডা পড়েছে, বাংলাদেশেও তো মানে অনেক ঠান্ডা নাকি। তো যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা আরও বেড়েই যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু টেস্ট অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ এটা অপশনাল, এটা যে যার মানে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি পেঁয়াজটাকে আর কি ব্রাউন করে নিয়েছি, আর অন্যভাবে চিকেন রোস্টটা রান্না, কারণ এটার মশলা আমি আলাদাভাবে ম্যারিনেট করে নিব। তো এখানে টক দই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, সাথে দিয়ে দিলাম পেস্তা বাদামের গুঁড়া। মানে আমার হাজবেন্ডকে বলেছিলাম পেস্ট করার জন্য, সে আর কি গুঁড়া করে রেখে দিয়েছে। তো এখানে টক দই আরেকটু নিয়ে নিয়েছিলাম, কারণ টক দই কম হয়ে গিয়েছিল। তো এভাবে মশলা আলাদাভাবে ম্যারিনেট করে চিকেন রোস্টটা রান্না করলে সেই চিকেন রোস্ট খেতে খুবই ইয়ামি লাগে। তো মশলার সাথে অল্প পানি দিয়ে আমি আর কি মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো এখন আর কি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবং মশলাটাকে আর কি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, একটু দিয়ে দিলাম চিকেন এবং মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে এটার সাথে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। তো এইভাবে রোস্টটা রান্না করলে সাদা পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেল অন্যরকমভাবে, মজাদার চিকেন রোস্ট আর সাথে সাদা পোলাও। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। তো এখন আর কি সন্ধ্যার টাইমে, একটু গাছে আর কি পানি দিয়ে দিচ্ছি, আর দিন এত ছোট যে খেতে না খেতেই আর কি সন্ধ্যা হয়ে যায়। তাছাড়া হাজবেন্ডের ছুটি থাকলে আর কি দেরি থেকে ঘুম থেকে উঠা, দেরি করে খাওয়া। তো হাজবেন্ডের আর কি সামারে ভ্যাকেশন তো সেই কবে শেষ, এখন আর কি উইকেন্ড ছুটি, মানে সপ্তাহ দুই দিন আর কি কাজের আর কি অফ থাকে। এ
এই তো গাছে পানি দেওয়া হয়ে গেছে, এখন আর কি চা বানাবো। আর আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম এই চায় পাতা আর কি নিয়ে আসছিলাম, তবে কিনে নিয়ে আসিনি। এটা আমার আর কি বড় ভাইয়ের ছোটখাটো আর কি চা পাতা বিজনেস ভাইয়াই আর কি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি আর কি যখনই চা বানাই তখন একসাথে সব কিছু দিয়ে তারপর আর কি চুলায় বসিয়ে দেই। এতে করে চাটা খেতে খুবই মজা লাগে, আর বিশেষ করে মজা লাগে যখন আমি আর কি বেশি করে দুধ দিই। চায়ে আবার দুধ বেশি না হলে আমার কাছে আর কি খেতে ভালো লাগে না। তো সারাদিন পরিশ্রম করার পর এক কাপ যদি চা খেয়ে থাকি তাহলে কিন্তু সেই পরিশ্রমটা থাকে না, ক্লান্তি দূর হয়ে যায়। একটু চা খাচ্ছি, সাথে এক কাপ বলকও দেখতেছি, মেবি জান্নাত বৃষ্টি বলক। তো এই আপুর বলক আমি প্রায় দেখি, ভালোই লাগে। তো এখানে আমার হাজবেন্ডকে বলতেছি চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের চা খাওয়ার সাথে ওই আপুর বলকও মিশে গেছে, সেও কাপে মানে চায়ের কাপ দেখাচ্ছে, চায়ের কাপের আর কি বর্ণনা দিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।